প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো? না, মিসও অনেক ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমরা কি মজার একটা বিষয়ে গল্প করব। কি কি বিষয়ে গল্প করব? হ্যাঁ, সোনারগাঁও সম্পর্কে। তাহলে চলো ঘুরে আসি সোনারগাঁও। কি সোনারগাঁয়ের কথা শুনে অনেক প্রশ্ন মনে উঠছে, তাই না? কি মনে হচ্ছে আসলে সোনারগাঁও কি? এটা কি কোনো সোনা দিয়ে মোড়া গ্রাম নাকি অন্য কিছু? এটা আসলে দেখতে কেমন? এখানে কি সবাই বাসে ওঠে? তাহলে চলো আমরা গল্প থেকে ঘুরে আসি সোনারগাঁওয়ের বর্ণনা নিয়ে। জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যারের তো আগেই এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে, ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন। কী দেখালেন চলো আমরা দেখে নিই। বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব 27 কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায়, ঢাকার দক্ষিণ পূর্বে। এ প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। কাশপুর ব্রিজ পার হলেই সোনারগাঁও। এখন আমরা কি শব্দগুলো পাঠ থেকে বের করি, অর্থ বলি। ঐতিহাসিক ম্যাপ। ঐতিহাসিক শব্দের অর্থ ইতিহাস সংক্রান্ত। ম্যাপ শব্দের অর্থ মানচিত্র। চলো যুক্তবর্ণগুলো কি দেখে নতুন শব্দ কিভাবে তৈরি করতে হয় তা শিখে ফেলি। অবস্থান সুশৃঙ্খল। এখানে রয়েছে ছয় থ। এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ থ। এভাবে আমরা আস্থা ব্যবস্থা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। সুশৃঙ্খল উঁয়ে খ। এটিকে ভেঙে আমরা উঁ যোগ খ এভাবে লিখতে পারি। শঙ্খ শৃঙ্খলা। এভাবে আমরা কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এবারে আমরা কি দেখতে পাচ্ছি? মনে হলো সোনারগাঁয়ে বুঝে চলেই এলাম, তাই না? হ্যাঁ, দেখতে দেখতে বাস এসে পৌঁছলো সোনারগাঁও। সোনারগাঁয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এ মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণ গ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈসা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। কি আমাদেরও ভালো লাগছে এই গল্পগুলো কি শুনতে? এবার আমরা কি শব্দগুলোর অর্থ পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গম্বুজ বঙ্গদেশ সমৃদ্ধ স্থাপত্য। গম্বুজ শব্দের অর্থ চূড়া। বঙ্গদেশ শব্দের অর্থ বাংলাদেশ। সমৃদ্ধ শব্দের অর্থ উন্নত। স্থাপত্য শব্দের অর্থ কি? ভবন কেন্দ্রিক শিল্পকর্ম। চলো বাকি শব্দগুলোর অর্থ জেনে নিই। নিদর্শন অভূতপূর্ব শাসনকর্তা খ্যাত। নিদর্শন শব্দের অর্থ দৃষ্টান্ত। অভূতপূর্ব শব্দের অর্থ পূর্বে যা দেখা যায়নি। শাসনকর্তা শব্দের অর্থ প্রধান শাসক। খ্যাত শব্দের অর্থ কি? সুপরিচিত। এবার আমরা যুক্তবর্ণগুলো চিনে নিই। কি যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। বিশ্বজোড়া বন্ধ। এখানে রয়েছে শয়ব। এটিকে ভেঙে আমরা লিখতে পারি
সযোগ ব, এভাবে আমরা অশ্ব নশ্ব নতুন নতুন শব্দ গঠন করা শিখতে পারি। বন্ধ, এখানে রয়েছে নয় ধ, এটিকে ভেঙে আমরা ন যোগ ধ এভাবে কি লিখতে পারি, এভাবে অন্ধ মন্ধ নতুন নতুন শব্দ কি শিখতে পারি। উমা, কি সোনার গায়ের পথ, বাহ কি চমৎকার লাগছে, আমরা কি সোনার গায়ে সেই সব স্থাপত্যগুলো দেখতে পাচ্ছি, দেখতে দেখতে মন ভরে যাচ্ছে। এখানে কি সবার তৈরি করা কত সুন্দর সুন্দর জিনিস, কি মনে হচ্ছে এখনই ছুটে চলে যাই। এর একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান, দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরেরও আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর যায় কমে, তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এ শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। সোনারগাঁওয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। কি আমারও বেশ ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, চলো এবার আমরা কি শব্দগুলোর অর্থ জেনে নিই। মসলিন, মসলিন প্রসিদ্ধ, কদর বিলিতি। মসলিন শব্দের অর্থ বিখ্যাত বস্ত্র, প্রসিদ্ধ শব্দের অর্থ বিখ্যাত, কদর শব্দের অর্থ সমাদার, বিলিতি শব্দের অর্থ ইংল্যান্ডের কোনো কিছু। চলো এবারে আমরা যুক্তবর্ণগুলো কি চিনে নেই এবং যুক্তবর্ণ দিয়ে কী করে নতুন নতুন শব্দ গঠন করে তা শিখে নেই। শিল্প, মুগ্ধ, এখানে রয়েছে লয় প, লয় পকে আমরা ভেঙে ল যোগ প এভাবে লিখতে পারি, আর গল্প অল্প এভাবে আমরা নতুন নতুন শব্দ গঠন করা শিখতে পারি। মুগ্ধ, এখানে রয়েছে গয় ধ, গ যোগ ধ এভাবে আমরা ভেঙে লিখতে পারি। স্নিগ্ধ, দুগ্ধ, এভাবে কি আমরা নতুন নতুন শব্দ গঠন করা শিখতে পারি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, কি চমৎকার সব দৃশ্য, তাই না? হ্যাঁ, কত সুন্দর তৈরি করা জিনিস, এগুলো কি সবাই নিজে হাতে তৈরি করেছে, এগুলোই হচ্ছে কি সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘরে কি রূপ। আমরা সবাই কি করব, সুযোগ পেলে চলে যাব সোনারগাঁয়ে। এই যে কত বাহারি ডিজাইনের বাহারি সব জিনিসপত্র, দেখেই যেন কি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা সোনারগাঁয়ের এই গল্প কি পরবর্তী ক্লাসে বাকিটা আমরা জেনে নিব, সোনারগাঁয়ে আর কি কি আছে, আর কত কিছু আছে। আজ আমাদের গল্প আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই কি পরের ক্লাসে ঠিক মতো কিন্তু চলে এসো। আজ এ পর্যন্তই রাখছি।